আজকে আমি গ্রিল ফিশ বানাচ্ছি, তার জন্য আমি নিয়েছি পানকাস মাছ, হ্যাঁ, আর একটু ফিলে নিয়েছি, হ্যাঁ, এটা হচ্ছে বাসা ফিলে অ্যাকচুয়ালি। তো আমি যে ম্যারিনেশন মানে যে জিনিসটা আমি ইউজ করছি সেটা হচ্ছে এই যে মশলাটা, লাল লঙ্কা 2 চামচ, ধনে 2 চামচ, আর জিরে 2 চামচ, আর হচ্ছে তেল, আর নুন, আর হচ্ছে আর দুটো জিনিস হচ্ছে আর লেবু নেব, 1টা গোটা লেবু দিয়েছি। আর এখানে নিয়েছি আমি রসুনের গুঁড়ো আর আদা গুঁড়ো, তো এটা সবই এই 2 স্পুন আমি নিয়েছি, দিয়ে এটাকে পুরো এরকম মশলাটা বানিয়েছি। এবার মশলাটা বানিয়ে এটা ভালো করে এটার সঙ্গে মাখিয়ে দেবো, ভালো করে দিয়ে মাখিয়ে এটা আমি 15 মিনিট রাখবো। এই মশলাটা ভালো করে এটার সঙ্গে মাখিয়ে দেবো। এই মশলাটা 15-20 মিনিট রাখতে হবে মাখিয়ে। দুটো পিঠি আমি ভালো করে মাখিয়ে নেব। আবার এই মাছের উল্টো পিঠটাও এবার আমি এটাকে গ্রিল করতে বসিয়ে দিয়েছি 15 মিনিট পর। এই যে এখানে গ্রিলে বসিয়ে দিয়েছি, গ্রিল হচ্ছে, গ্রিলের টাইমটা একটুখানি দেখে নেবে, মাছটা যদি হয়ে যায় তাহলে নামিয়ে দেবে। আমি বলছি 15 মিনিট, দুটো চানার এই ওপর আর নিচে দুটো যদি অপশন থাকে তাহলে 15 মিনিটে হয়ে যায়, কিন্তু যেহেতু এই ওভেনটা শুধু ওপরে অপশনটা একবার আর নিচের অপশনটা একবার চালাতে হয়, সেজন্য একটু টাইম লাগবে, ওটা দেখে বুঝে করতে হবে। এ হচ্ছে গ্রিল হচ্ছে, আর ওদিকে আমি এই ভেজিটেবলগুলো সব বয়েল করতে দিয়ে দিয়েছি। এই দেখো গ্রিলটা অলমোস্ট ডান। এবার আমি এটা কাঠ কয়লায় করলে খুব সুন্দর হয় না, এটা বন্ধ হতো, এই যে একটা ইয়ে আছে কাঠ কয়লা, সেটাকে আমি এই বাটিটার মধ্যে দেবো, যেহেতু তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই যে আমি ভেজিটেবলগুলো বয়েল করে নিয়েছি, আর কি খুব বেশি ভেজিটেবল নেই, এর মধ্যে তোমরা গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি সবই অ্যাড করতে পারো, তো আমার কাছে এটাই ছিল, তো এটা জাস্ট বয়েল করে আমি মাখন দিয়ে সাথে করে নিলাম, ব্যাস হয়ে গেছে এটা। আর এটা হচ্ছে একটু হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে তেল দিয়ে দেবো, যাতে এটা স্মোক গন্ধটা হয়। এটা হয়ে গেছে আর আমি এরকম স্মোকটা দিয়ে দিয়েছি, তো একটু বন্ধ করে এবার এটাকে অফ করে দেবো। আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার একটু এরকম থাকবে, রেডি হয়ে যাবে। ফাইনালটা তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আজকে আমাদের ডিনার রেডি, গ্রিল ফিস, স্যালাড আর বয়েল ভেজিটেবল, এটা এই পানগাস মাছটা আর এটা ফিলি, তো আর এটা একটা মেয়োনিজ আর গার্লিক পেস্ট, মেয়োনিজ, গার্লিক পেস্ট আর অলিভ অয়েল আর গোলমরিচ দেওয়া হয়েছে এই সসটাতে।
हाय फ्रेंड्स, तुम्हारे ये रेसिपिटा किरकम लागलो अवश्य आमाके कमेंट करे जानियो। आर एटा किन्तु आमी बानिएछिलाम कुकिंग रेंजे। तो आमी आगेर दिन तुम्हारे कुकिंग रेंजटा सम्बन्धे बोलेछिलाम, केउ जदि आमार ए कुकिंग रेंजेर भिडियोटा ना देखे थाको ताहले अवश्य ए कुकिंग रेंजेर भिडियोटा देखो। एटा आमी आमार डेस्क्रिप्शन बक्से एटार लिंकटा दिए दिच्छि। तो आजकेर मतो आमी एखानेई आसि, आर सबस्क्राइब करते किन्तु भुलबे ना। ओके, टाटा।